জেলার সব বিধানসভায় গরিব মানুষদের পাশে থাকার বার্তা বিজেপির। দ্বিতীয় দফার লকডাউনে আজ বিজেপির পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিটি বিধানসভা এলাকায় গরিব অসহায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বন্টন করার পরিকল্পনা করলেন পাথর প্রতিমা বিধানসভার ইনচার্জ সুনির্মল দাস। উনি বলেন যে লকডাউনে প্রতিটি দিন আনা দিন খাওয়া মানুষের আর্থিক সংকট দেখা দিয়েছে, তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ কোনো মানুষ সংকটে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এছাড়াও প্রতিটি মানুষের উদ্দেশ্যে করোনার সতর্কবার্তা দেন। অন্যদিকে রায়দিঘি বিধানসভার বিজেপির একনিষ্ঠ কর্মী বাবু চক্রবর্তী বলেন এই সময় কোনো রাজনৈতিক নয়, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন। এছাড়াও তিনি আরও বলেন প্রথম দফায় লকডাউনে আমরা কিছু অসহায় মানুষকে সাহায্য করেছি এবং লকডাউন আরও দীর্ঘ হলে মানুষের পাশে থাকার পরিকল্পনা আমাদের অবশ্যই থাকবে। 130 কোটি মানুষের মধ্যে যে সমস্ত অসহায় দরিদ্র এবং একেবারে নিরন্ন মানুষজনের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। শুধু কি জাস্ট এই পাথরকদিয়া ব্লকে দিচ্ছেন না আরো কোনো জায়গায়? না, আমি যেমন একসাথে পাথর প্রতিমা বিধানসভার ইনচার্জ আছি, তেমন আমি ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি হয়েছি। আমাদের জেলায় সমস্ত বিধানসভাতে সাতটি বিধানসভার মগরাহাট পশ্চিম, কুলপি, মন্দিরে বাজার, রায়দিঘি, তাছাড়া পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ, আমাদের সমস্ত বিধানসভাতে আমরা প্রথম পর্যায়ে স্থানীয় যে সমস্ত কার্যকর্তা আমরা মোটামুটি আমাদের অবস্থা রয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু সংগ্রহ করে, আমাদের যে সমস্ত কার্যকর্তা খুব দুস্থ এবং যে সমস্ত মানুষজন আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে এই যুদ্ধে লড়াই করছে, সেই সে আমাদের এখানে যে সহসভাপতি সুনির্মল বাবু যা বলে গেছেন আমার বক্তব্য, উনি এখানকার সাংগঠনিক দায়িত্ব সহ আছে, আমাদের যে মথুরাপুর যে লোকসভা আছে, দাদা পুরো এরিয়াটা দেখছে কোথায় কি কে পাচ্ছে না পাচ্ছে, গরিব মানুষ কোথায় কত প্রবলেম হচ্ছে, উনি নৌকদর্পণে উনি সবাইকে দেখছে যে কারা বন্টনেরও যাতে না কোনো গাবলুতি হয়, প্রকৃত গরিব মানুষের দিকে তাকিয়ে আমাদের পার্টিগতভাবে ত্রাণ আসা দুস্থ মানুষদের জন্য দেওয়ার, যে যার ব্যক্তিগতভাবে পার্টির যেসব কর্মীরা তারা তো প্রত্যেক বুথ ওয়াইজ মাল ডিস্ট্রিবিউট করছে, হ্যাঁ সেগুলো তো দেখভাল হচ্ছে। আর তাছাড়া দাদাও মানে সুনন্দা অ্যাকচুয়ালি এই এখানে মানে দেখভাল করছে, রেশন ব্যবস্থা উনি খুব মানে কঠোর হাতে দায়িত্ব নিচ্ছে, এখানকার যে ব্লক আছে আমাদের ওখানকার ব্লক সব নেতৃত্ব উনিও দিচ্ছে, এই বিষয়ে আর কিছু খুব বেশি বলার নেই। আগামী দিন লকডাউন বাড়লে আমাদের আবার মাল আবার ডিস্ট্রিবিউট করা হবে, যা মানুষের পাশে দাঁড়ানো হয়েছে আবার পুনরায় ভাবে নতুনভাবে চেষ্টা করবো আমরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুখেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা।